জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন লুটপাট হওয়ার কারণে দেশের রিজার্ভ সংকটের সৃষ্টি হয়েছে বাংলাদেশ এখন দেউলিয়া হওয়ার পথে অর্থনীতিবিদ রেহমান চৌহান বলেছেন বাংলাদেশের রিজার্ভের গতি শ্রীলঙ্কার দিকে নেমে যাচ্ছে যদিও শ্রীলঙ্কার অবস্থান এখনও ভালো তিনি বলেন শ্রীলঙ্কা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে তাদের জিনিসপত্রের দাম বাংলাদেশের চেয়ে কম তারা রিজার্ভের পজিশনও ভালো খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে বাংলাদেশ প্রতি মাসে এক বিলিয়ন ডলার করে রিজার্ভ কমে যাচ্ছে বাংলাদেশের রিজার্ভ এখন সতেরো বা আঠারো বিলিয়নের দিকে আছে এটি দশ বিলিয়নের নিচে নামলে বিদেশ থেকে কোনো জিনিস আনা যাবে না এভাবে দেশের সংকটের সৃষ্টি হয়েছে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে মহানগর জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি জিএম কাদের আরও বলেন দেশে সরকার ও সরকারি দল এক হয়ে গেছে ডিসিএসপিরা সরকারি ব্যাচ পরে সরকারের স্লোগান দেন সরকারের মিটিং মিছিল করেন সরকারকে ভোট দেওয়ার জন্য রিকোয়েস্ট করেন তারা রাষ্ট্রকে কব্জা করছে এবং রাষ্ট্রের মালিকানা থেকে জনগণকে বিচ্ছিন্ন করে দিয়েছে এটাকে বলা হয় একদলীয় শাসন জবাবদিহিতার ঊর্ধ্বে উঠে তারা একটা লুটপাটের রাজত্ব কায়েম করেছে